সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যদি আপনি একটি স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু স্মার্টফোনের লিস্ট করছি যেই ফোনগুলো আপনাদের কেনা উচিত হবে না, এবং এই ফোনগুলোর পরিবর্তে আপনারা কোন ফোনগুলো কিনতে পারেন সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া হয়েছে এই ভিডিওতে। তাই চেষ্টা করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা দেখছেন টেক টিউব, আর আমি রয়েছি টেক টিউব পক্ষ থেকে সাব্বির, আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আজকের আমাদের ফার্স্ট পজিশনে যে ফোনটিতে কথা বলবো সেটা হচ্ছে অ্যাপেলের আইফোন সিরিজ নিয়ে। আইফোন এক্স এবং আইফোন এক্স এক্স আর এই ফোনগুলো আপনারা কখনোই কিনবেন না, কেননা এই মুহূর্তে এই ফোনগুলো কেনাটা একটা বোকামি হবে। আর এই ফোনগুলোর যে ব্যাটারিগুলো সেগুলো আপনার মূলত বোস্ট করে, মানে অর্থাৎ চেঞ্জ করে বোস্ট করে তারপরে কিন্তু বিক্রি করা হয়। বিশেষ করে দোকান থেকে আপনারা এই ফোনগুলো কেনার চেষ্টা করবেন না। হ্যাঁ, যদি আপনাদের রিলেটিভ থেকে কেনার চেষ্টা করেন না, যেমন আপনার বিশ্বস্ত একটা রিলেটিভ আপনার কাছে বিক্রি করতে চাচ্ছে, তাহলে আপনি সেই ফোনটা নিতে পারেন। তবে দোকান থেকে আমি মনে করি কোনো ক্রমেই এই ফোনটি কেনা যাবে না। আর এই ফোনগুলো বাদেও কিন্তু অনেক শপে দেখা যাচ্ছে আপনার 15-20 হাজার টাকায় অনেকগুলো ফোন সেল করা হচ্ছে। যে ফোনগুলো আসলে আমি মনে করি এই মুহূর্তে নেওয়াটা উচিত হবে না, কেননা আইফোনের মোটামুটি 30-40 হাজার টাকার প্রাইস সেগমেন্টের মধ্যে যদি আপনি একটা ফোন কেনার চিন্তাভাবনা করেন তাহলেও কিন্তু আমি মনে করি বোকামি হবে। কেননা ওই ফোনগুলো কিন্তু আপনাদের জন্য ঠিক হবে না, ওই ফোনগুলোকে ম্যাক্সিমামই রিপেয়ার করা হয়ে থাকে। তবে হ্যাঁ, আপনি যদি সত্যি আইফোন লাভার হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এবং আপনাদেরকে একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে আপনারা প্রাইস সেগমেন্টটা মিনিমাম 50-এর উপরে রাখার চেষ্টা করবেন। তাহলে আমি মনে করি একটা ভালো সেগমেন্টের মধ্যে, ভালো একটা প্রাইস পয়েন্টের মধ্যে একটা ফোন নিতে পারবেন, যেই ফোনটা আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন। দেন আমাদের নেক্সট পজিশনে যেই ব্র্যান্ড নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ড। স্যামসাংয়ের লিস্ট করতে গেলে আসলে অনেক লিস্ট করা যায়, তবে এখানে আপনাদের কাছে পরামর্শ থাকবে একটাই, সেটা হচ্ছে যে স্যামসাং ব্র্যান্ডের ফোনের ক্ষেত্রে আপনারা 30,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে কোনো ফোন কেনার চেষ্টা করবেন না। কেননা এদের যে 30,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে যে ফোনগুলো আছে সেই ফোনগুলোর কিন্তু প্রাইস অনুসারে কনফিগারেশন মোটেও ঠিক নয়। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ফোনগুলো অ্যাভয়েড করে আপনি অন্য ব্র্যান্ডের ফোনগুলো নিতে পারেন। সেই ক্ষেত্রে অন্য ব্র্যান্ডে আপনি 30,000 টাকায় যেই প্রাইস সেগমেন্টের মধ্যে যেই একটা কনফিগারেশনটা পাবেন সেটা কিন্তু স্যামসাংয়ের মধ্যে পাবেন না। তবে এর মানে এই না যে স্যামসাংয়ের প্রত্যেকটা ফোনই খারাপ, তবে এখানে হাতে গোনা কয়েকটা ফোন আছে যেই ফোনগুলো ভালো পারফরমেন্স দেয়, ভালো কনফিগারেশন রয়েছে এবং ফোনগুলো চালিয়ে মজা পাওয়া যায়। তবে ম্যাক্সিমাম ফোনই কিন্তু তাদের প্রাইস এবং কনফিগারেশন মধ্যে ভালো পরিমাণে একটা তফাৎ থেকে যায়। তাই আপনারা চেষ্টা করবেন অন্য ব্র্যান্ডের ফোনগুলো নেওয়ার জন্য। দেন আজকের আমাদের পজিশনে যেই লিস্টে যে ফোনটি রাখছি সেটা হচ্ছে শাওমি ব্র্যান্ডের। শাওমির বেশ কিছু ফোন রয়েছে যেগুলোকে আপনাদের অ্যাভয়েড করা উচিত, যেমন হচ্ছে শাওমির রেডমি নোট 10S, রেডমি নোট 10 প্রো এবং রেডমি নোট 10 প্রো ম্যাক্স। এই ফোনগুলোকে আপনারা অ্যাভয়েড করতে পারেন। এই ফোনগুলোকে অ্যাভয়েড করে আপনারা এর পরিবর্তে যে ফোনগুলো নিতে পারেন সেগুলো হচ্ছে রেডমি নোট 11 সিরিজের ফোনগুলো নিতে পারেন। সেই 11 সিরিজের প্রত্যেকটা ফোনই আমরা দেখেছি যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে, তাছাড়াও এর কনফিগারেশন এবং প্রাইস সেগমেন্ট যথেষ্ট পরিমাণে পাশাপাশি রয়েছে। আসলে রেডমি নোট 10S, রেডমি নোট 10 প্রো প্রো ম্যাক্স এগুলোর কিন্তু ইউজার রিভিউ আমরা এতটা ভালো পাইনি, যেগুলো আমরা রেডমি নোট 11S-এ যে অ্যাডভেন্স যে সিরিজটা রয়েছে সেই সিরিজগুলোর ফোনগুলোতে আমরা কিন্তু ভালো পরিমাণে একটা ইউজার রিভিউ পেয়েছি। পাশাপাশি আপনাদের পোকো ব্র্যান্ডের কিছু ফোনগুলোকেও কিন্তু অ্যাভয়েড করা উচিত, যেমন পোকো X3, পোকো X3 প্রো, পোকো M3। এই ফোনগুলোকে কিন্তু এখন বিভিন্ন মার্কেটে আপনার ইউজ ফোন হিসেবে বিক্রি করা হচ্ছে, কারণ এগুলো মানুষ অল্প দিন ইউজ করে কিন্তু বিক্রি করে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এগুলোর ডিসপ্লেতে কিন্তু গ্রিন লাইন ইস্যুটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে। আমরা বেশ ইউজারদের কমেন্ট এবং রিভিউ পেয়েছি যেগুলো হচ্ছে আপনার গ্রিন লাইন ইস্যু তাদের চোখে পড়ে। দেন আমাদের নেক্সট পজিশন যে ফোনটা রয়েছে সেটি হচ্ছে আপনার ওয়ানপ্লাস ব্র্যান্ডের। ওয়ানপ্লাস ব্র্যান্ডেরও বেশ কিছু ফোন রয়েছে যেগুলোকে অ্যাভয়েড করা উচিত। ওয়ানপ্লাস আসলে সবার কাছে পরিচিত ছিল ফ্ল্যাগশিপ কিলার ব্র্যান্ড নামে, তবে এখন কিন্তু সেরকম আর নেই। ওয়ানপ্লাসের ম্যাক্সিমাম ফোনের দাম কিন্তু প্রচুর পরিমাণে দাম হয়ে থাকে, তবে এদের যে মেন সমস্যা, জাতীয় সমস্যা, সেটা হচ্ছে গিয়ে ডিসপ্লেতে গ্রিন লাইন ইস্যুটা, যেটা আমরা স্ক্রিনে দেখতে পারলেন। সেই ইস্যুটা কিন্তু মোটামুটি আমরা অনেক ফোনে দেখতে পেরেছি। তবে আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা যদি ওয়ানপ্লাস ফোন লাভার হয়ে থাকেন এবং যদি কিনতেই চান সেই ক্ষেত্রে আপনি ওয়ানপ্লাস 9RT অথবা ওয়ানপ্লাস 9R এই ফোনগুলোর দিকে যেতে পারেন। আমি আদারওয়াইজ আমি মনে করি না 10 সিরিজের নিচে ওয়ানপ্লাসের কোনো ফোন এই মুহূর্তে বাংলাদেশ থেকে কেনার জন্য, যদি বাইরে থেকে আনতে পারেন সেই ক্ষেত্রে আমি মনে করি সেটা ঠিক হবে, তবে আপনি বাংলাদেশ থেকে না কেনার পরামর্শই থাকবে আপনাদের জন্য। এবার আমরা কথা বলবো ভিভো ব্র্যান্ডের ভিভোর একটি ফোন নিয়ে, সেটা হচ্ছে ভিভো Y22। এই ফোনটি কিন্তু আপনারা ইতোমধ্যে হয়তো অনেক ইউটিউবারকে দেখেছেন যে এটা সম্পর্কে রিভিউ করার জন্য এই ফোনটি কিন্তু আসলে কেনাটা সঠিক হবে না। কেন কেনাটা সঠিক হবে না সেটাই আমি বলবো আপনাদের। ভিভো বাংলাদেশে মূলত যেই কারণে পপুলারিটি পেয়েছে সেটা হচ্ছে তাদের প্রিমিয়াম লুকের কারণে। তবে এই
এখানে আমরা যেই ভিভো Y22 এই ফোনটির যে স্পেসিফিকেশন দেখেছি সেটা কিন্তু প্রাইস বিবেচনা অনুসারে একেবারেই ঠিক নয়। আমি মনে করি যে এর প্রাইস অনুসারে এর স্পেসিফিকেশনে এবং এর প্রসেসর আরও উন্নত করার প্রয়োজন ছিল। তবে আপনারা যদি একান্তই ভিভো লাভার হয়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভিভো Y21 এই ফোনটির দিকে যাওয়ার জন্য, তাহলে আপনারা অনায়াসে ফোনটি কিনে জিততে পারবে। এবার আসি আমরা রিয়েলমির দিকে। রিয়েলমিরও বেশ কিছু ফোন রয়েছে যেগুলোকে অ্যাভয়েড করে রিয়েলমির অন্য ফোনগুলো আপনারা নিতে পারেন। এর মধ্যে যে ফোনগুলো হচ্ছে সেগুলো হচ্ছে Realme 9i এবং Realme C31। এই দুটি ফোনের পরিবর্তে আপনারা চাইলে Realme Narzo 50 ইউজ করতে পারেন বা কিনতে পারেন, কেননা Realme Narzo 50 কিন্তু তাদের প্রাইস সেগমেন্ট অনুসারে অনেক ভালো পরিমাণে একটি কনফিগারেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছে, যার কারণে কিন্তু আপনারা ডে লাইটে যে কোনো প্রকার কাজগুলো ইজিলি করতে পারবেন। পাশাপাশি কিন্তু এই ফোনটি গেমিংয়ের জন্য একটি বেস্ট ফোন হতে যাচ্ছে। তবে হ্যাঁ, পাশাপাশি কিন্তু আপনি আরেকটা ফোন নিতে পারেন, সেটা হচ্ছে Realme 10। এই ফোনটি কিন্তু আনঅফিসিয়ালি বাংলাদেশে 20-21 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে ওই ফোনটির দিকেও কিন্তু যেতে পারেন। ওই ফোনটির পারফরমেন্স এবং ইউজার রিভিউ কিন্তু আমরা এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণেই ভালো পেয়েছি, অর্থাৎ 10A 8 মতো। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো দিন।